যাদের রিলস ভিডিও ভাইরাল হয় না তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি আপনার ফেসবুক ফেসবুক পেজের মধ্যে কিছু কিছু আপনার সেটিংস আছে এই সেটিংসগুলো যদি ঠিক করে রাখেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আজকে আমার যত ফ্যান ফলোয়ার আছে আপনারা সবাই এই সেটিংসগুলা একটু চেক করবেন আর যারাই দেখতে পারতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন শিখতে পারবে কারণ এই ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ অনেকেরই রিলস ভিডিও ভাইরাল হয় না বর্তমান সময়ে অনেকেই বলে ভাই আমার তো রিলস ভিডিও ভাইরাল হইতেছে না তো আমি আজকে আপনাদের একটা সেটিংস দেখাই এই সেটিংসগুলোতে আপনারা সবাই চেক করবেন যে আপনার এই সেটিংসগুলো ঠিক আছে কি না প্রথমত এই সেটিংসগুলো চেক করবেন যে সেটিংসগুলো ঠিক আছে কিনা না তো এর জন্য আপনি প্রথমত চলে যাবেন আপনার ফেসবুকে অথবা ফেসবুক পেজে আমি ফেসবুকে প্রোফাইলে দেখাই প্রোফাইলে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম যাওয়ার পর এই যে দেখুন এখানে থ্রি ডট একটা মেনু আছে থ্রি ডট একটা মেনুতে চাপ দিলাম দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে দেখুন আপনার সেটিংস প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা নামক অপশন আছে এখানে চাপ দিবেন তো আমি এখানে গেলাম এখানে যাওয়ার পর এই যে দেখুন এখানে লেখা আছে আপনার সেটিংস এই যে এই জায়গাতে আপনার লেখা আছে সেটিংস আমি সেটিংসে চাপ দিলাম সেটিংসে চাপ দেওয়ার পর আপনি নিচের দিকে ডাইরেক্টলি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে দেখুন এখানে লেখা আছে কিন্তু রিলস রিলস নামক একটি অপশন আছে যারাই আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর যেহেতু আমার ফ্যান ফলোয়ার আসেন কারণ অনেকেই বলেন ভাই আমার ভিডিও তো ভাইরাল হয় না একটু চেক করবেন এই সেটিংসগুলো কারণ অনেক সময় সেটিংসে যদি প্রবলেম থাকে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হইব না এই জন্য এইগুলা সবসময় চেক করে রাখবেন তো এই যে দেখুন এখানে রিলস নামক একটি অপশন আছে তো আমি রিলসে চাপ দিলাম রিলস রিলসে চাপ দেওয়ার পর এই যে দেখুন এইটা এটা আপনি অ্যালাউ করে দিবেন এটা আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এই যে দেখুন এখানে ফ্রেন্ডস লেখা আছে ফ্রেন্ডস এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে পাবলিক আপনি পাবলিক করে দিবেন পাবলিক করে দিলাম আপনার যদি ফ্রেন্ডস থাকে আপনার শুধু বন্ধু বান্ধবে দেখতে পারবো আপনার রিলস ভিডিও বাহিরের অন্য কোনো মানুষ দেখতে পারবো না আর যদি পাবলিকে দেন যত বাহিরের অন্য এনাদার মানুষ আছে তারাও দেখতে পারবে তো এখান থেকে আপনি বেগে আসেন পাবলিকে দেওয়ার পর তারপরে আপনি এই যে দেখুন আপনার এখানে লেখা আছে আপনার পোস্ট নামক একটি অপশন আছে এই যে দেখুন এখানে পোস্ট নামক একটি অপশন আছে পোস্টে চাপ দেবেন পোস্টে চাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে ফ্রেন্ডস নামক আরেকটি অপশন আছে এখানে আপনি চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এই যে দেখুন এখানে পাবলিক নামক একটি অপশন আছে আর এই যে দেখুন নিচে অনলি মি মানে যদি এখানে রাখেন শুধু আপনার ভিডিও আপনিই দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারব না তো আপনি কি করবেন এখানে পাবলিক নামক যে অপশনটা আছে এই পাবলিকে রাখবেন এখানে আপনি পাবলিকে রাখবেন তারপর বেগে চলে আসবেন অলরেডি কাজ শেষ আমার ফ্যান ফলোয়ার যারা আছে আপনারা সবাই এই সেটিংসটা চেক করবেন যে এরকম প্রবলেম আছে কি যদি ফ্রেন্ডসে থাকে সবগুলোতে আপনি পাবলিকে দেবেন কারণ অনেক ভাই আছে বলে ভাই আমার তো ভিডিও ভাইরাল হয় না আমার তো রিলস ভিডিও ভাইরাল হয় না প্রথমত আমার একটা কথা স্মরণ রাখবেন প্রথমত আপনার ভিডিও টপিকটা ভালো থাকতে হইবে যদি আপনার ভিডিও টপিক ভালো থাকে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হইব বুঝতে পারছেন প্রথমত ভিডিওটা আপনি ঠিক রাখবেন ভিডিও টপিকটা ঠিক রাখবেন তারপর এগুলো আপনি চেক করে রাখবেন কয়দিন পর পর আপনার যে কোনো প্রবলেম আছে কি না কোনো সেটিংসের প্রবলেম আছে কি না সবসময় চেক করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন কারণ আপনার শেয়ার মাধ্যমে অন্য আরেকজন জানতে পারবে